নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাবো চিকেন স্টু। এটা খুব ভালো, টেস্টি এবং খুব হেলদি খাবার। ছোট থেকে বয়স্ক পর্যন্ত সকল মানুষই এটা খেতে পারেন, সকলকে খাওয়ানো যায়। আপনারা সকলে এই রেসিপিটা বানাবেন, আর যাদের ফাইনাল পরীক্ষা চলছে তাদের এই খাবারটা খুবই উপাদেয় জিনিস, সকলকে করে দেবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসুন জেনে নি চিকেন স্টু বানাতে আমার কি কি লাগবে। চিকেন লাগছে 400 গ্রাম, 6টা পিস আছে আমার, আর লেবু রস তার সঙ্গে মেশাবো। আমি দু চামচ মতো লেবু রস নিয়েছি। আর গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, আর গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ থেতো করা, গোলমরিচ গুঁড়ো, আর লাগছে সবজি, লাগছে পেঁপের টুকরো, ক্যাপসিকামের টুকরো, আলুর টুকরো, টমেটোর টুকরো, পেঁয়াজ টুকরো, আর একটুখানি আমি অল্প করে গাজরের টুকরো নিয়েছি। আর ভাত করবো আমি সাদা তেল, অল্প একটু বাটার দিয়ে। বাটার আমি বেশি নিইনি, অনেকে ওয়েট কমাতে ই করেন, এটা খান, ওই জন্য আমি বাটারটা কম নিয়েছি। আর এটা কর্নফ্লাওয়ার, আর ইয়ে আছে, এটা কর্নফ্লাওয়ার আছে, আর এটা হচ্ছে কোকোনাট পাউডার, মানে জলের মধ্যে গুলে নিয়েছি, এটা লাস্টে আমি দেবো। রসুন আছে আমার থেতো করা। প্রথমে চিকেনটাতে আমি লেবু রসটা মাখিয়ে নিচ্ছি। এটা আমি তেলে একটু নেড়ে নেব চিকেনটা, অল্প একটু নুন দিচ্ছি। কড়াইয়ে সাদা তেল দিলাম একদম কম, এক চামচ, আর অল্প একটু দিয়েছি, মানে হাফ দেড় চামচ মতো দিলাম। এবারে আমি চিকেনগুলো এতে দিয়ে দেবো। তুলে নিচ্ছি, হয়ে গেছে। আর একটু তেল দিতে হবে, আর এক চামচ মতো তেল দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা, একটু নেড়ে নিতে হবে, একটু ভাজা হয়ে গেলে আরো সব মশলাগুলো দেব। গোটা ধনে, ধনেটা একটু বেশি করে দিলাম, ধনের গন্ধটা বেশ ভালো লাগে। হাফ চামচ জিরে, গোলমরিচ, ভাঙা গোলমরিচ গুলো দিলাম, একটু ভাজবো আমি।
এরপরে পেঁয়াজটা দিয়ে একটু ভাজবো। পেঁয়াজ রসুন ফুটো করা রসুনটা দিলাম, অল্প করে একটু ভেজে নেব। তো আদা পেস্ট, এটা আর বলা হয়নি, তো আদা পেস্ট লাগবে হাফ চামচ মতন। যদি একটু নাড়তে হবে তাহলে আর সবজিগুলো দেবো, এটা ভাজা হয়ে গেলে ভালো একটা গন্ধ ছাড়বে, তখন আমি সবজিটা দেব। টমেটোটা দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে দিলাম, একটুখানি ঢাকা দিলাম, টমেটোটা একটু গলে যাক, তারপরে আমি সবজিটা দেব। এবারে আমি সবজিগুলো দিয়ে দেব, আলু দিয়ে দিলাম, পেঁপে, গাজর, ক্যাপসিকাম সবই দিয়ে দিলাম। চিকেনটাও দিয়ে দিলাম, একটু নাড়বো আমি এটা। এটা আমি তৈরি করে নিই, আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো, প্রেশার কুকারে করবো এটাকে। এটা হয়ে যাক, খুলে আবার দেখছি, স্টু সবাই খেতে পারে, খুব অপারেশন হয়েছে অসুস্থ তাদের স্টু দেওয়া হয়, এত উপকারী, ছোট থেকে বড় পর্যন্ত বয়স্ক সবাই সকলের খাওয়া চলে, এটা খেতেও খুবই ভালো হয়, ভাত রুটি সবার সাথে খাওয়া যায়, প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। আর অনেকে আছে ওয়েট লস, মানে ওয়েট বাড়া আছে শরীরে, সেই ওয়েট কমানোর জন্য এই স্টুটা খেতে পারেন, স্টুটাতে ওয়েট কমার সাহায্য করে। আমি নুন দিয়ে দিচ্ছি, যাতে কোনো হলুদ দেওয়া হয় না, সাদা সাদা হয় দেখতে। হ্যাঁ, একটু চাপা দিয়ে রাখছি, এবারে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম, এমনভাবে জল দিতে হবে যেন সবজিগুলো ডুবে যায়।
এবারে আমি এটাকে কুকারের মধ্যে ঢেলে দেব। কুকারে দিয়ে দিয়েছি, এবারে কুকারটা আটকে দিলাম। দুটো সিটি, এটাতে দুটো সিটি দেব, দুটোর বেশি যেন না হয়, তাহলে আবার সব সবজিগুলো গলে যাবে, ওই জন্য দুটো সিটি হলেই আমি নামিয়ে দেব। আমি গ্যাস নিভিয়ে দিয়েছি, দুটো সিটি পড়ে গেছে, এবার আমি খুলে দেখছি হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কর্নফ্লাওয়ারটা জলে গুলে দিয়ে দেবো, একটু গ্যাসটা জ্বালিয়ে দিই, তাহলে এটা হবে। নারকলের দুধটা, নারকলের দুধটা এবার দিয়ে দেবো। নারকলের দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে পরে টেস্টটা খুব ভালো আসে। আর নামাবার আগে এটা মাখনটুকুনি হাফ চামচ মাখন আমি দিয়ে দিচ্ছি। এটা যদি মনে করেন কেউ মাখন খাবেন না, তাহলে এটা দিতে হবে না। যেন আমি একদম, আমাদের বাড়িতে কম খাই বলে অল্প করে দিলাম। এবারে আমার হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন স্টু, আপনারা সকলে বানাবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়। খুবই খেতে ভালো হয়। এটা ভালো লাগলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।